ফলমূলের প্রয়োজন, সেজন্য আল্লাহ তোমাদেরকে বাগান দেবেন, তোমাদের জন্য নদী নালায় পানির ব্যবস্থা করে দেবেন, নহর প্রবাহিত করবেন। জি, এক সময় ছিল, বাংলাদেশের জনসংখ্যা বেশি কেন, বরং বাংলার জমিন বললে চলে। জি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, এগুলোতে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ঘন জনগণ বসতি, ভারতের বিস্তর এলাকা ঘুরেছি, বোম্বাই থেকে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অনেক এলাকায় ঘুরেছি। হ্যাঁ, কিন্তু যত ঘন বস্তি এই এলাকায় পৃথিবীর কোথাও মনে হয় আছে কি না, কেন? কারণ হচ্ছে যে এই এলাকায় নদী নালা বেশি, আগের লোকের নদী নালার পাশে বাড়ি করত, এখন নদী দেখলে পালেখা নদী ভাঙন, তাই না? তখন নদী নালার পাশে মানুষ ইচ্ছা করে বাড়ি ঘর বাঁধত, কারণ পানিটা তাহলে সহজে পাব, পানি সহজে পাব। সারি ধরে দেখেন নদীর কিনারা কিনারায় গ্রাম, বিশাল বিশাল গ্রাম আছে। একসময় আমি শিক্ষকতা করেছি, দুটো গ্রামে দুটোই ছিল একেবারে নদীর পাড়ের বিশাল বিশাল গ্রাম, একটা গ্রামে একটা বড় দাওরা মাদ্রাসা চালাতে পারে। জি, এরা বেশি সুখী ছিল একসময়। তো আল্লাহ রাব্বুল এইসব নিয়ামত দেবেন ইস্তেগফার করলে।